হ্যালো, কে বলছিস? তারা নাকি মৌ? আমি মৌ। আকাশদার নাম্বারটা দে তো তাড়াতাড়ি। কেন, তোর আবার আকাশকে কি দরকার বললো? উফ, কথা বাড়াস না, দে না। তারার জন্য চাইছিস তাই তো? আচ্ছা, তারার সাথে কি আকাশের এখনো কোনো কথা হয়নি? না, হয়নি। আর সেই দুঃখে তিনি যোগিনী হয়েছেন। নাম্বারটা দে। ও বাবা, তারা আকাশে বিরহে যোগিনী হয়েছে দেখছি। এত প্রেম! কি রে শুনছিস, নাম্বারটা মেসেজ কর না। সরি, নাম্বারটা দিতে পারবো না। কেন পারবি না? কেন, বারণ আছে। আকাশ আমাকে বারবার করে বলে গেছে ওর নাম্বার যেন আমি কাউকে না শেয়ার করি, কেউ যাতে ওকে অযথা ফোন করে ডিস্টার্ব না করে, তাই ওর নাম্বারটা আমি দিতে পারবো না। মানেটা কি তাহলে? আকাশদার সাথে যোগাযোগ করব কি করে? ওর যখন নিজের ইচ্ছা হবে ও ঠিক নিজেই যোগাযোগ করবে। তাই জন্য তো আমি আকাশকে তোর নাম্বারটা দিয়ে এসেছি, যাতে ও তোকে ফোন করে তারার সাথে কথা বলে। তখনই ও বললো যে দরকার হলে ও নিজেই ফোন করে নেবে। শোন, তোর একটা কাজ কর, তুই বরং তারাকে বল একটু ধৈর্য ধরুক। যদি না আকাশ বিয়ে করতে গ্রামে গিয়ে থাকে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আরে তোদের মনে নেই ওই যে আকাশ বলছিল ওর মা নাকি ওকে ফোন করে কি সব বলেছে? হ্যাঁ হ্যাঁ, আসলে মায়ের সাথে কথা বলতে বলতে আসছিল। আর জানিসই তো মায়েরা কেমন হয়, ছেলে একটু বড় হলেই অদ্ভুত অদ্ভুত চ্যাপ্টার সিলেবাস ইনক্লুড হয়ে যায়। মেয়ে, বিয়ে, পাত্রী, কোনো মেয়ে পছন্দ কিনা, এক্সেট্রা এক্সেট্রা। আরে এমনিতেও আকাশের মতো ছেলেরা যারা জরুরি কাজ বলে মায়ের এক ডাকে গ্রামে ফেরত চলে যায়, স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর জীবনে জরুরি কাজটা বিয়ে ছাড়া আর কি বা হতে পারে। বিয়ে করে ফেললো আকাশ মায়ের পছন্দ করা মেয়েকে, তার জন্য গ্রামে গেছে ও। আমার সাথে কি তাহলে সবকিছুই মিথ্যা ছিল? নিশ্চয়ই তাই, নাহলে কৌশিক মায়ের ফোন নম্বর দেওয়া সত্ত্বেও আমাকে একবার ফোন করলো না কেন? মুখটা ধুয়ে আসবি, চল মেজদি। হে মেজদি, শুনছিস? কাঁদিস না মেজদি, দেখিস আজ না ও কাল ঠাকুর ঠিক ওকে তোর সামনে আবার এনে দেবেন, দেখিস। আমার কথা মিলিয়ে নিস। ধুর বোকা, আমি কেন কাঁদতে যাব? ওই চোখে ওই শ্বাসটা ঢুকলো না, চোখ জ্বলবে না আমার? তাই তো চোখে জল। শোন, তুই ভালো করে খা, কেমন? আর কিছু লাগলে চেয়ে নিবি। আমার না একটা জরুরি কাজ মনে পড়ে গেছে রে, আমি যাবো আর আসবো। কৃষ্ণ প্রেমে কি এখানে এইভাবে মাটিতে বসে আছিস কেন? নে, কাঁদছিস কেন বোকা?
মায়ের কাছে যাবি না? যেতে তো চাই, কিন্তু মায়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি? মাকে দেওয়া কথা তো আমি আর রাখতে পারলাম না। যেই দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, সেই দেশেতে যাব নিয়ে ফুলের মালা, নগর গায়ে ঘুরব আমি, নগর গায়ে ঘুরব আমি, যোগিনি বেশ ধরি কি দিয়ে জুড়াই বল সখি। কালা চাঁদ কে হারা হলাম জঙ্গিনী, কত দিবা মিশে গেল কেমনে জুড়াইয়া কি। কালা চাঁদ কে হারা হলাম জঙ্গিনী, লালন বলে যুগল চরণ আমার ভাগে হবে কি, কি দিয়ে জুড়াই বল সখি, কি দিয়ে জুড়াই বল সখি। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ হরে রাম হরে রাম 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 হরে হরে। কে? কে ওখানে? আমি গো বষ্টু বিপিসি সন্ধ্যা। সন্ধ্যা তুই কখন এলি? কিছু বলবি আমায়? বল না, বল বল কি বল। এটা এটা কি কি হয়েছে সন্ধ্যা? তুমি তো মনের মানুষের গান গেয়ে বেড়াও, মনের হতিস জানো তুমি বৈষ্ণবী পিসি, মন দিলে কি কি হয় সব জানো তুমি। মনের কথা বলতে এলি বুঝি? মন ফেরত নিতে হয় কি করে জানো? জানলে বলবে গো আমায়। সকালে তোর ভাব দেখেই বুঝেছি কিছু একটা হয়েছে, মন দিয়ে ফেলেছিস তাই না? দেওয়া কিছু যে ফিরিয়ে নিতে নেই রে সন্ধ্যা। আমার যে সব ভাবতে নেই গো কষ্ট বিপিসি, আমার মনটা ফেরত এনে দেবে তাও না গো।
মনটা ফেরত এনে দাও না। আমি যে ভুলতে চাই বৈষ্ণবী পিসি, আমার সব কিছু ভুলিয়ে দাও ঠাকুর। আমি আর কিছু মনে রাখতে চাই না। যদি আমাকে ভুলে ভালো থাকতে পারে তাহলে আমি কেন ভুলে যাই না ঠাকুর? এই কটা দিন আমার জীবন থেকে তুমি মুছে ফেলো, ওকে ভুলিয়ে দাও। কালকে রাতটা আমার জীবন থেকে ভুলিয়ে দাও তুমি ঠাকুর। আমি আর কিচ্ছু মনে রাখতে চাই না, আমি আর কিচ্ছু মনে রাখতে চাই না ঠাকুর। আমি সব ভুলে যেতে চাই, আমি সব ভুলে যেতে চাই। একবার মন দিয়ে দিলে সেই মন যে আর তো রইল না রে, সেই মন এখন তোর কালা চাঁদের। তোর ইচ্ছে সে যে আর ফিরবে না। রায় কিশোরী কি পেরেছিল তার নহুল কিশোরকে ভুলে যেতে? পারেনি। আমাকে ভুলতে হবে বৈষ্ণবী পিসি, আমাকে ভুলতে হবে। পারবি না, যতই তাকে ভুলতে চাইবি সে ততই তোর মন জুড়ে বসবে। বৈষ্ণবী পিসি, কেন এমন হলো গো? যে আশা আমার করতে নেই সে আশা মনে কেন যাবে আমি? যা আমার করতে নেই আমি তাই করে বসলাম। আমি নিজেই নিজে সত্য হয়ে গেলাম গো বৈষ্ণবী পিসি। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।